হরিও, আমার নাম সুজয় দাশগুপ্ত। আমি সাউথ কলকাতা উপাসনা কেন্দ্রের সঙ্গে জড়িত। বাপুর বিষয়ে বলতে গেলে, সত্যি কথা বলতে, আমি বাপুর বিষয়ে প্রথম জানতে পারি 2020 শেষের দিকে আমার এক বন্ধুর মারফত। ওনার বিষয়ে যে আমি এখনও অনেক কিছু জেনে ফেলেছি তা বললে ভুল বলা হবে, কিন্তু যতটুকু ওনাকে অনুভব করতে পেরেছি বা আমার বন্ধু মারফত বিভিন্ন ঘটনা আমি যা শুনি, তারপর থেকে কোথাও গিয়ে আমার সামান্য হলেও একটা ওনার প্রতি অনুভূতি তৈরি হয়েছে, এখন এটা বলা যেতেই পারে। এবং আমি গুরুবারে ওনাকে যেরকম সবাই অন্যান্য ঠাকুর দেবতার মতো ওনাকেও আমি পুজো করি, আমার যেটুকু সামর্থ্যের মধ্যে মন্ত্র করি, এই হচ্ছে আমার কাজ। আর আমার অনুভূতি ভাগ করে নিতে গেলে বলতে গেলে যে এখন ছোট ছোট অনেক অনুভূতি আমার আছে, কিন্তু সেই অনুভূতি এখন এই মুহূর্তে হঠাৎ করে হয়তো আমার মনে পড়ছে না, কিন্তু যেটা না মনে পড়া মানে একদম এখন মানে মনের মধ্যে গেঁথেছিল যে অনুভূতিটা, সেটা হচ্ছে একটা এমন একটা ঘটনা, বিষয়টা দেখলে হয়তো খুব ছোট লাগবে কিন্তু আমার কাছে মনে হচ্ছে না সেটা ভীষণই বড় ঘটনা। হলো আমি যে কাজের সঙ্গে যুক্ত, আমি বেসিক্যালি ফাইন্যান্স মার্কেটের সঙ্গে যুক্ত, ওই মার্কেটের কাজের ব্যাপারে আমাকে সারা জায়গায় ঘুরে বেড়াতে হয়। তো এরকমই একটা দিনে কোনো একদিন আমার এক ক্লায়েন্ট, তিনি বিদেশে থাকেন, কলকাতায় এসেছেন, আমাকে টাইম দিয়েছেন যে তুমি এই সময় এসো, তোমার সঙ্গে আমার একটু আলোচনা আছে এবং কিছু ইনভেস্টমেন্টের ব্যাপারে আমি কথা বলব। তা আমি বলেছি ঠিক আছে আমি যাচ্ছি, কিন্তু উনি যে জায়গাটায় লোকেশনটায় থাকেন, আমি ওনার বাড়িতে আগে গেছি, যাইনি তা নয়, কিন্তু লোকেশনটা রাস্তাটা আমার ঠিক গুলিয়ে যায়, মানে কীভাবে ওনার বাড়ি পৌঁছবো, কোথায় যাব। তা আমি বলেছিলাম আমি কাছাকাছি গিয়ে না আপনাকে একটা ফোন করবো, কাইন্ডলি আপনি কিন্তু একটু ফোনটা ধরে আমি বলে দেবেন, তাহলে আমি কোনো অসুবিধা হবে না। বলো আচ্ছা কোনো অসুবিধা। এবার অদ্ভুতভাবে মানে সেদিন আমি আমার পাওয়ার ব্যাংক ক্যারি করি, অন্যান্য দিনও সারাদিনের ফোনের পরে হঠাৎ করে দেখি গিয়ে যে ফোনের চার্জ কমে যায়, এবং চার্জ যেমন দেখা যাচ্ছে 15%, তার 1 থেকে 2 মিনিটের মধ্যে আমার ফোন সুইচ অফ, আর তারপরে আবার নতুন করে চার্জ দাও, তারপরে ফোন অন করো অথবা পাওয়ার ব্যাংকের দিয়ে পাওয়ার ব্যাংক নিয়ে কাজ চালো। এবার যেদিন এই বিষয়টা হচ্ছে সারাদিনের পর আমি ভুলে গেছি, যখন আমার সময় সেটা হচ্ছে নিয়ার আবার সন্ধ্যেবেলা 6:30 সপ্তাহ হবে আমি ওনার বাড়ি যাব, তার আগে আমি রওনা দিতে যাব, মোবাইলটা ঠিকঠাক করে দেখতে গিয়ে দেখি ফোন সেই রকম অবস্থায় চলে এসছে 17-16%। এবার আমি কি করব, মানে ওনাকে যে ফোন করব সেই সময় উনি ফোন ধরেননি, ফোন ধরছেন না। এবার আমি দেখছি তো ফোন সুইচ অফ হয়ে যাবে, এত দূর থেকে এসছি, এরপর আবার উনি বিদেশে চলে যাবেন, বোধ হয় তখন জাপানে ছিলেন, আবার চলে যাবে, আমি তো ওনাকে কোনোভাবে পাবো না, আর উনিও ফোন করবে আমাকে পাবে না, সুইচ অফ, কি পরিস্থিতি তৈরি হলো। আমি সেই সময় কি করা যায়, পাওয়ার ব্যাংক নেই, হঠাৎ বাবুর কথা মানে মনে হলো যে আচ্ছা এত তো নাকি উনি মানে মিরাকল ঘটিয়েছেন। আমি বাবুকে বললাম বাবু তোমার ফোনের এই চার্জটা তুমি আমাকে অন্তত ওনার বাড়ি পৌঁছানো অব্দি রেখে দে, তারপরে আমার আর ফোনের লাগবে না, তখন আমি বাড়ি আসবো, কোনো অসুবিধা নয়, ওনার বাড়ি পৌঁছে গেলে তেমন অসুবিধা নয়, ওইটুকু সময়ের জন্য তুমি, কিন্তু ওনার বাড়ি পৌঁছতে গেলেও আমি যেখান থেকে সাদান অ্যাভিনিউ থেকে ওনার বাড়ি হচ্ছে ফান রোডে পৌঁছাতে গেলেও 20-20 মিনিট লাগবে, এবং তারপরে ওনার বাড়িকে ওনাকে ফোন করব, উনি আমার বাড়ি দেখাবেন, তারপরে যাব, সব মিলে আধা ঘন্টার একটা তো বিষয় ছিল। যা মনে হলো যে যাই হোক, মনে হয় না আর পাবো বলে, দেখা যাক কি হয়। আজকে বলতে একটু দ্বিধা নেই যে যখন ওনার বাড়ি পৌঁছেছি তখন আমার মোবাইলে 3% চার্জ, ওনার সঙ্গে আমি বসে কথা বলেছি 1 ঘন্টার ওপরে, তারপরে যখন ওনার বাড়ি থেকে আমি বেরোচ্ছি, বেরিয়ে আমি বললাম এই তো মিরাকল তো ঘটে গেছে, তাও একটু মোবাইলটা দেখি যে সুইচ অফ হলো কিনা, তখন অব্দি 1% চার্জ। এর থেকে বড় অনুভূতি ওই মুহূর্তে মানে যেখানে তার পরের দিন কি তার পরের দিনই হবে হয়তো আবার সেই সেম ঘটনা ঘটেছে যে মোবাইলে চার্জ নেই, নিমিশের মধ্যে সুইচ অফ হয়ে গেছে, আবার চার্জ দিতে হচ্ছে। পার্টিকুলার ওই দিনটার জন্য যে কি হয়েছিল আমি আজও উত্তর খুঁজে পাই না, এটাই আমার অনুভূতি। হরিয়া